পশুটির আকৃতি দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা উট আমরা এর আগে চিড়িয়াখানায় উট দেখেছিলাম কিনা মনে নাই তবে আমার কাছে প্রথম দেখা আমরা একটু ক্লোজলি দেখব দেখার জন্য একটু স্পেস দেখতেছি হ্যাঁ শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না এটা খুব বেশি বড় না আমার কাছে ছোটই মনে হচ্ছে কিন্তু তারপরেও ওর গায়ের চামড়া উঠে গেছে মনে হচ্ছে বয়স বেশি সে ক্লান্ত হয়ে গেছে মনে হয় বসার চেষ্টা করলো হ্যাঁ বসে পড়েছে একটা না আমরা আর দেখতে পাচ্ছি উট এখানে দুইটা উট দেখা যাচ্ছে এটা একটা আকর্ষণীয় পশু আমার কাছে ভালো লাগলো এর পরবর্তী খাঁচায় আমরা যাব সামনে দেখি এর পরবর্তী খাঁচাতে কি আছে খাঁচার মধ্যে তেমন কিছুই দেখতে পাচ্ছি না তবে সাইনবোর্ডে দেখলে বুঝতে পারবো এখানে কি আছে ডোরাকাটা হয় না এখানে হায়না ছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি না হয়তো বা ওই ভিতরে কোনো জঙ্গলের মধ্যে আছে সে হয়তো পরবর্তীতে সামনে আসবে আমরা দেখবো ইনশাল্লাহ এই যে পরবর্তীতে সে সামনে এসে চলে এসেছিল আমরা দেখতে পাচ্ছিলাম এই যে সেই ডোরা কাটা হয় না এটা কিন্তু ভয়ঙ্কর একটি পশু এ কিন্তু বাঘকেও আক্রমণ করে এরা দলবদ্ধভাবে আক্রমণ করে আমরা ডিসকভারিতে অনেক সময় দেখে থাকি এই পশুটি আমরা এর পরের খাঁচায় আসবো এখানে দেখি কি এখানে শিয়ালের খাঁচা অনেক বড় এরিয়া নিয়ে শিয়ালের খাঁচাটি দেখা যাচ্ছে কিন্তু শিয়াল খুঁজে পাচ্ছি না মেবি এখানে শিয়াল নাই যদিও থাকে দূরে আছে এরপরে আমরা দেখবো মায়া হরিণ মায়া হরিণের খাঁচাটা অনেক বড় কিন্তু একটা হরিণের কারণে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক দূরে বসে আছে আমরা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবো ওই চালাটার নিচে বসে আছে এই যেখানে বসে আছে মায়া হরিণ সামনাসামনি দেখতে পারলে ভালো লাগতো আরো ওর ফেসটাও কিন্তু আমরা দেখতে পারলাম না কি ধরনের সে পরবর্তীতে যদি সামনে আসে আমরা দেখব এরপরে আমরা চলে যাব সামনের দিকে কিন্তু আমরা হাতের ডানে বায়ে দেখতে পাচ্ছি যে যাত্রী ছাউনি আছে যদি কেউ হাঁটতে হাঁটতে মানে হয়রান হয়ে যায় তাদের জন্য ভালো ব্যবস্থা করা আছে বাম পাশে দেখা গেলো এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে প্রাণী জাদুঘর প্রাণী জাদুঘরটি কিন্তু আসলে আমি মনে করি এখানে তেমন কিছু নাই কারণ ওই মৃত জানোয়ারের চামড়া গুলোকে ওরা সাজিয়ে গুছিয়ে রেখেছে আরো কিছু মৃত পশু বা সাপ এইসব ধরনের জিনিস কিন্তু ওরা বয়মের মধ্যে মেডিসিন দিয়ে রেখেছে এগুলো আমরা দেখতে পারি কাছ থেকে আর তাছাড়া আরও কিছু বড় বড় পশুর হাড় হাড়বি আছে যেগুলো আমরা দেখতে এইখানে গেলে দেখতে পারবো পার ম্যান দশ টাকা করে টিকিট নিবে এটা টিকিট কাউন্টার আর এটা হচ্ছে প্রবেশ গেট আপনারা চাইলে এখানে ঘুরে আসতে পারেন তবে আমরা যাবো না কারণ আমরা খুব অল্প সময় নিয়ে চিড়িয়াখানায় এসেছি যার কারণে আমরা এখানে আর সময় নষ্ট করব না তাই এখন আমরা সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে দেখি আমরা কি দেখতে পাবো তো এখানে আর দেখা যাচ্ছে কি যেন একটা প্রাণীর অনেক বড় হার লাগিয়ে রেখেছে জানি না এটা আর্টিফিশিয়ালও হতে পারে তো আমরা সামনের দিকে যাই এখানে একটা বড় খাঁচা দেখা যাচ্ছে জানি না এর ভিতরে কি আছে এই খাঁচায় আমরা দেখতে পারবো ওয়েল বিস্ট এই পশুটির নাম ওয়েল বিস্ট দেখতে অনেকটা গাভীর মতো মাথাটা একটু অন্নপশুর মতো দেখা যায় আবার ঘোড়ার মতো পিঠে অনেক পশম রয়েছে তো ভালোই লাগলো আমরা সামনে গিয়ে দেখি